আমরা এখন একটা কথা বলবো, কথা বলতেছে একটা স্ট্রোকের রোগী, তার ইম্প্রুভমেন্ট সম্পর্কে কথা বলবো। আপনার কি হয়? হাজবেন্ড। আপনি কি করেন? আমি কি হয়েছিল নেট স্ট্রোক করছিল। কতদিন হলো? তারপরে মনে করেন যে পা আস্তে আস্তে কেমন জানি মানে হইতেছে, হাঁটতেই পারে না। হাঁটতেই পারে না এখন, ইদানিং আরো বেশি। ইদানিং বেশি এখানে আকুপাঙ্কচার করার পরে কি হালকা কিছু ইম্প্রুভমেন্ট বোঝা যায়? আমরা ইয়ে করলাম, করার পরে বলতেছে ভালো লাগতেছে, দেখি যে দাঁড়াইতে পারে কিনা, উঠে একটু দাঁড়ান। আপনি এই যে আকুপাঙ্কচার করার পরে এখন কি আগে থেকে একটু ভালো মনে করেন? জি ইনশাআল্লাহ। চিকিৎসক তিনি হলেন আমাদের এই যে বেইজিং এর খুব এক্সপার্ট, নাম করা এক্সপার্ট। আচ্ছা, নি হাও লাভ শি, নি জলা সম্মতং শি, যে থা ইয়ো লা ফিয়েন থা তা পুনাং জলু, সে যে থা সোলা যে থা খাই জলু, থা যে গ যে গ শুয়ে রে শুয়ে পা পো হাও লা জিং মাই যে শুয়ে হুই পো লাই লা তে গ থুই লি বেন চেন জো দে শো সিং চা মু তো না চা বু জিন শু জি হে ইয়ং হে ইয়ং ও থা ই চেন জো ই হো জিং লো ই থং গে শুয়ে শুয়ে পা লা এই যে তার যে স্ট্রোক করছিল, স্ট্রোক করার পর সে যে কথাবার্তা বলতে পারতেছিল না, কথাবার্তা না বলার পিছনে যে বা হাঁটতে পারছিল না, মুভমেন্ট না করার পিছনে অন্যতম কারণ ছিল তার নার্ভ গঠিত জটিলতা, মাসেল গঠিত জটিলতা। এবং উনি যখন আকুপাঙ্কচার করতে আসছেন তখন থেকে যে নিডলই যাচ্ছে না, তারপরে অনেক কষ্ট করে দেওয়ার পরে আকুপাঙ্কচার দেওয়ার পরে এখানে কিছু হরমোন সিক্রেশন হয়েছে, হরমোন সিক্রেশনের পরিণতিতে নার্ভকে স্টিমুলেট করছে, নার্ভকে স্টিমুলেট করার পরিণতিতে এখন সে আস্তে আস্তে একদিনের করাতে সে কিছুটা রিল্যাক্স পাইছে। আপনি পাটা উঠায় এখন তো আকুপাঙ্কচার করা হয়েছে, মাথায় দেখেন নিডেল, মাথায় নিডেল আকুপাঙ্কচার করা হয়েছে। আকুপাঙ্কচার পরে এবার ইয়ে করুন তো পাটা, পাটা হালকা হালকা উঠা 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 উঠে যান। আপনি ওই যে স্যান্ডেল ব্যবহার করবেন না, করবেন এই জুতা, জুতাগুলো পরবেন, জুতার সাথে মোজা পরবেন শীতকালে, ঠিক আছে? পরে এই যে যে অ্যাক্টিভিটিটা করা হবে এটা করবে এবং হাইসব যা তো সব এই যে করা হয়ে গেছে, করা হয়ে যাওয়ার পরে তার এখন আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে। কেন এই আকুপাঙ্কচার করার পরে এখন যে ইফেক্ট দেখা যাচ্ছে, এই ইফেক্টটা আরো দীর্ঘমেয়াদী, এর মধ্যে যে হরমোন নিঃসৃত হবে, নার্ভকে স্টিমুলেট করবে, এটা দীর্ঘমেয়াদী কাজে করার পরে এটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। এখন কতদিনে এটা ভালো হবে, রোগীর প্রশ্ন ছিল কতদিনে ভালো হবে, ভালো হওয়া উনি যেটা বলতেছে এটা ডিপেন্ড করে তার বডির ইমিউন সিস্টেমের উপর, তার প্র্যাকটিসের উপর। সাধারণত এটা দেখা যায় কি যে তার যে অবস্থা, এটা অল্প কয়েকদিন করলেই এটা পূর্ণাঙ্গ পূর্বের অবস্থায় ফিরে আসবে। এবং তিনি প্রচণ্ড আশাবাদী যে নি চেচং পিং খান্ডা তো সব সা তো সব গা হাজার হাজার রোগ, 5-7 হাজারের বেশি এই জাতীয় রোগী উনি দেখছেন, এবং ট্রিটমেন্ট করার পরে প্রত্যেকটা রোগী সব পজিটিভ ইম্প্যাক্ট আসছে, ভালো হয়েছে। ওকে, সে সে লসি অবেন সে হওয়ার যে খাঙ্কুর উপায় কি আছে? আচ্ছা,
高一点，哎，高高的，哎，对对对，哇，来个铁塔，来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 ，